তো বাইপোলার জাংশন ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে কবে? 1947 সালে, 1947। তিনজন বিজ্ঞানী, দেখো দেখা দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে ডক্টর উইলিয়াম শকলে, এই যে উনি যে বসে আছেন, জন বার্ডেইন লেফট এই সাইডে উনি, আর ওয়াল্টার ব্রেটাইন এই যে উনি, এই তিনজন মিলে আমাদের এই পুরো দুনিয়াকে তারা চেঞ্জ করে ফেলছে। কারণ 1947 এর আগে যে হাজার হাজার বছর মানুষ ছিল, সেই হাজার হাজার বছরে কিন্তু মানুষ অত উন্নতি করতে পারে নাই, কিন্তু এই 1947 এর পরে এই মাত্র 30-40-50 বছরের মধ্যে কিন্তু পৃথিবী এমন জায়গায় চলে গেছে যেটা কল্পনা করাও যেত না, তাই না? তুমি আজ থেকে 10 বছর আগে যেই ফোন তুমি দেখছো, আজকে সেই ফোনের সাথে তুমি মিলাই দেখো। আমি যখন ক্লাস 3 বা 4 পড়তাম, তখন হচ্ছে না 3 না 4 কত হবে হয়তো, যখন আমি ক্লাস 5 পড়তাম, তখন আমার ছোট ভাই পড়তো হচ্ছে মনে করো ক্লাস 3-তে। তো এইভাবে আমরা পড়তেছি পড়তেছি, হঠাৎ করে আমি যখন ক্লাস 7 পড়তাম, ও পড়তো ক্লাস 5-এ, ঠিক আছে? তো যেটা হলো যে ও এসে একদিন ও বলতেছে যে ভাই আমার তো এক বন্ধু আছে, ওই বন্ধুর বাবা তো জাপান থাকতো, জাপান থেকে তারা তো গাড়ি নিয়ে আসছে, তারপরে আবার হচ্ছে একটা মোবাইল ফোনও নিয়ে আসছে। আর হ্যাঁ মোবাইল ফোন নিয়ে আসে তো কি হয়েছে, বলছে ওই মোবাইল ফোনে কে ছবি উঠে, আমার তো ছবি উঠে মানে কি, ঠিক আছে? তো মোবাইল ফোনটা দেখতে হচ্ছে নর্মালি, যে আমাদের যে আগে 1100 ফোন ছিল না, বা এখনো তো 1100 ফোন আছে, নর্মাল যে সাদা কালো ফোন গুলো ছিল, 1100 ফোন সাদা কালো, হ্যাঁ সাদা কালো স্ক্রিন, কিন্তু তো আমাদের ফোন ছবি উঠতো, মানে তার পিছনে একটা ক্যামেরা ছিল, সেই ক্যামেরা দিয়ে তুমি চাইলে ছবি তুলতে পারতা সাদা কালো স্ক্রিনের মধ্যেই, এবং 8টা ছবি তোলা যেত ওই ফোন দিয়ে। তো এইটাই তো অবাক করা বিষয় যে বলছে যে ওর ফোনে নাকি এরকম ক্যামেরা আছে ছবি তোলা যায়। আমি তো অবাক, একটু একটু ওয়েট করেন, আপনার একটু ওয়েট করেন। ওকে, তো আমরা এটা ডিসি বায়াসিং টেকনিকটা দেখি, তার আগে আমরা দেখে আসি যে এটাকে আসলে কত ভাবে কানেক্ট করা যায়। তো এটাকে কতগুলা মেথডে কাজ করানো যায়, একটা হচ্ছে কমন বেজ মোড, একটা হচ্ছে কমন কালেক্টর মোড, আর একটা হচ্ছে কমন এমিটার মোড। তার মানে কি, দেখো এই যে এটা হচ্ছে কমন বেজ কনফিগারেশন, কমন বেজ মানে হচ্ছে তাদের বেজটা কমন থাকবে, এদিকে এমিটারের সাথেও বেজ কমন থাকবে, এই কালেক্টরের সাথেও বেজ কমন থাকবে, এটাকে বলা হয় কমন বেজ কনফিগারেশন। আর একটা কনফিগারেশন মেথড আছে, এটা হচ্ছে কমন বেস কনফিগারেশনের ইয়ে মোড, মানে ক্যারেক্টারিস্টিক কার্ভ। আর একটা মোড আছে, সেটা হচ্ছে কোথায়, কমন এমিটার কনফিগারেশন। এই কনফিগারেশনটা অনেক বেশি জনপ্রিয়, ঠিক আছে? আমরা বেশিরভাগ সময়ই এই কনফিগারেশনে কি করে থাকি, মানে কানেক্ট করে থাকি। এখানে হচ্ছে যে বেজ এমিটারের সাথে কানেক্টেড, এই কালেক্টরও এমিটারের সাথে কানেক্টেড। তার মানে হচ্ছে বেজ দিয়ে একটা কারেন্ট ঢুকবে, কালেক্টর দিয়ে একটা কারেন্ট ঢুকবে, দুটো মিলে একসাথে হয়ে যাবে অ্যামিটার কারেন্ট, তারপর তার আগে আবার ভাগ হয়ে যাবে। সো এই কনফিগারেশনটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কনফিগারেশনের মধ্যে একটা, ঠিক আছে? 99% কেসে দেখা যাবে যে তোমরা এই কনফিগারেশনটাই বেশি ইউজ করবা, কমন বেজ না, কমন কালেক্টর, কমন এমিটার। আর আরেকটা মোড আছে, সেটা হচ্ছে কমন কালেক্টর মোড, তোমরা বুঝতেছো আলটিমেটলি যে বেজ এবং কালেক্টর দুইটা, বেজ এবং এমিটার দুইটাই কালেক্টরের সাথে কানেক্টেড থাকবে। তো কমন এমিটার কনফিগারেশনের মধ্যে এইটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক কার্ভ, মনে রাখবা। এইদিকে হচ্ছে আইসি, এদিকে হচ্ছে ভিসিই, আর এইগুলো হচ্ছে আইবি 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 আইবি, ঠিক আছে?
ওকে, তো আজকে আমরা যেটা করবো, আজকে হচ্ছে আমরা ল্যাব সেকশনে এই এই ক্যারেক্টারিস্টিক কার্ভ যেটা আছে এটাকে বানিয়ে দেখার চেষ্টা করব আমরা ওই আমাদের ইসের জন্য, বিজেডির জন্য। তবে আজকের আমার ক্লাসের মেইন লক্ষ্য, মানে এই ক্লাসটার মেইন লক্ষ্য হচ্ছে আমরা ডিসি বায়াসিং শিখবো এখানে না। তো ডিসি বায়াসিং শেখার আগে আমরা কিছু ফর্মুলা দেখে আসছি, আমরা কত ইংরেজিতে কিছু ফর্মুলা দেখছিলাম তাই না? আইসি আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি, এরকম দেখছিলাম না কিছু ফর্মুলা? হ্যালো, কিছু ফর্মুলা আমরা দেখছিলাম না? আচ্ছা, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আরো কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে আলফা বেটা এই জিনিসগুলা। কোথায় আছে আলফা? আচ্ছা এখানে দেখো, এখানে মাথায় রাখবা তোমার আইসি প্লাস আইবি ইজ ইকুয়াল টু আইই, ঠিক আছে? সবসময় রাখবা তোমার কালেক্টর কারেন্ট, বেস কারেন্ট, হ্যাঁ তোমার কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট মিলে হবে এমিটার কারেন্ট, ঠিক আছে? অলওয়েজ মনে রাখবা এটা এনপিএন এর বেলা, এটা পিএনপি বেলাও। আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। তো এখানে এই আইবি যে ভ্যালুটা আছে, এই আইবির ভ্যালুটা অনেক ছোট। গতদিন আমরা ল্যাবে দেখছিলাম যে ছোট, না ল্যাবে না সরি, গতদিন আমরা ভিডিওতে দেখছিলাম যে ছোট একটা কারেন্ট যদি আমরা কি করি পাস করাই তাহলে কি হবে, ছোট একটা কারেন্ট যদি আমরা পাস করাই সেই কারেন্টটাই, সেই কারেন্টটাই বড় হয়ে গিয়ে আমাদের এই যে আইসি কে প্রবাহিত করায়। এই আইবি যদি আমরা প্রবাহিত না করাইতে পারি তাহলে আমাদের এই আইসি কি করবে না? কথা তো ক্লিয়ার আসছে না? হ্যাঁ, এখন আমরা যদি ছোট একটা কারেন্ট প্রবাহিত করাই, সেই ছোট একটা কারেন্টের জন্য বড় একটা কারেন্ট প্রবাহিত হবে। এক্ষেত্রে মনে রাখবা যে তোমাদের আইসি টা হচ্ছে অনেক 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 বড় এই আইবির তুলনায়। কত গুণ বড়? মনে করো যে বিটা গুণ বড়, ঠিক আছে? হ্যালো, কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার। কেন? আমি তো কথা ক্লিয়ারই বলতেছি, তোমার কেন শুনতে পাবো না? কারণ হচ্ছে তোমার ফর্মুলাটা হচ্ছে এটা, যদি আইবি দেখো আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি তাই না? এখন আইবি যদি জিরো হয়, তো আইবি যদি না থাকে, আইবি যদি জিরো হয় সেক্ষেত্রে তাহলে আইসির ভ্যালু কত হবে? আইসির ভ্যালু জিরো হবে, ঠিক আছে? তো মাথায় রাখবা এই বিটার ভ্যালু নরমালি কত হয়, বিটার ভ্যালু হচ্ছে 50 থেকে 400। স্যার 50 থেকে 400 কি ভোল্ট নাকি স্যার? না না না, এটা একটা একটা সংখ্যা, এটা একটা গুণিতক, ঠিক আছে? এটা কোএফিসিয়েন্ট, এটা 50 থেকে 400 এই হচ্ছে তার ভ্যালু। তার মানে হচ্ছে আমাদের ট্রানজিস্টর এই আইবিটাকে 50 থেকে 400 গুণ বড় করে ফেলতে পারে। তবে এটা সবার ক্ষেত্রে সমান না, এক ট্রানজিস্টরের বেলা এটা 100 হতে পারে, এক ট্রানজিস্টরের বেলা 200, এক ট্রানজিস্টরের বেলা 400, এরকম হবে। তো এটা হচ্ছে তার গেইন। আচ্ছা, আর এখন এখানে মাথায় রাখবা যেহেতু আইবিটা অনেক বেশি ছোট, আইবিটা যেহেতু অনেক বেশি ছোট সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই আইবি অনেক ছোট আর আইসি টা অনেক বড়, সেক্ষেত্রে আমি বলতে পারি না এই দুটো অলমোস্ট ইকুয়াল। জিনিসটা দেখো এরকম, এটা মনে করো 100 আর এটা মনে করো 1, দুটো মিলে কত হলো 101। তো আমি বলতে পারি, হ্যাঁ আমি বলতে পারি না যে 101 আর 100 দুজন দুজন একই সমান, কাছাকাছি কাছাকাছি না? হ্যাঁ, আমি কিন্তু তাহলে বলতে পারি যে আইই আর আইসি অলমোস্ট সমান, পারি না বলতে? যদি এরা অলমোস্ট সমান হয়, তাহলে এই দেখো এখানে দেখা যাচ্ছে এরা কিন্তু অলমোস্ট সমান। তো এদেরকে একটা রেশিও দিয়ে প্রকাশ করা যেতে পারে, সেই রেশিওটার নাম হচ্ছে আলফা রেশিও। কোথায় এই আলফা রেশিও? আলফা হচ্ছে আইসি এবং আইই এই দুটার মধ্যবর্তী যে রেশিও আছে তাকে বলা হয় আলফা রেশিও। এই রেশিওর মান কত হবে বলো দেখি, কে বলতে পারবা? অলমোস্ট 1 এর কাছাকাছি। অলমোস্ট 1 এর কাছাকাছি। এটা 1 এর চেয়ে বড় হবে না 1 এর চেয়ে ছোট হবে? 1 এর চেয়ে ছোট হবে স্যার। কেন? কারণ আইসি ছোট, আইসি হালকা একটু ছোট তাই না? আইসি অল্প একটু ছোট, কারণ আইসি এর ভ্যালুটা অল্প একটু ছোট, আই এর ভ্যালুটা অল্প একটু বড়। এই কারণে কি হবে, এই কারণে আমাদের আইসি এর ভ্যালু কি হবে, আইসি এর ভ্যালু না, এই কারণে আমাদের আলফা ভ্যালু কি হবে, এক এর থেকে একটু ছোট হবে। তবে আইডিয়ালি এটা 1 হওয়ার কথা, আইডিয়ালি, বুঝতে পারছো? কিন্তু এটা 1 হবে না, এটা হবে কত, এটা হবে 0.90 থেকে 0.998 এর মধ্যে হবে, 1 হবে না স্যার।
এক হবে না আইডিয়ালি এটা এক হওয়ার কথা বাট এটা এক হবে না প্র্যাকটিক্যাল ডিভাইসে এটা আসলে 0.90 থেকে 0.998 এই পর্যন্ত হওয়ার কথা ক্লিয়ার ওকে ওকে আচ্ছা এখন দেখো কি কি আমরা নিচে যাই বেটা কোথায় বেটা দাঁড়াও বেটা এবার আসি বেটাতে বেটা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি মানে আইসি এবং আইবি এর মধ্যে যে রেশিওটা আছে আমি যে বলছিলাম যে আইবি ছোট হবে আইসি অনেক বড় হবে সেক্ষেত্রে যে রেশিওটা হবে সেটা হচ্ছে তার বেটা সো এই বেটার ভ্যালুটা খেয়াল করে দেখো বেটার ভ্যালুটা 50 থেকে 400 পর্যন্ত হতে পারে তবে এটা যদি তোমার এটা নরমাল যদি তোমার দেওয়া না থাকে তুমি 100 ধরে নিতে পারো 100 ধরে নিতে পারো যেমন তোমার প্রোটি আছে তোমার 100 থাকবে আর যদি এটা বেটার ভ্যালু 200 হয় তার মানে বুঝতে হবে তোমার বেটা যে আইবিটা 200 গুণ বড় হয়ে গিয়ে কি হবে বেটা ডিসি হবে ক্লিয়ার জি আইবি ইনটু বেটা ডিসি গুণ হবে সমান বেটা বেটা ডিসি লেখা লাগবে না আইবি ইনটু বেটা ইজ ইকুয়াল টু আইসি ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা তো এই এই ফর্মুলা চলে গেলাম এবার আমরা চলে আসি যে আমাদের ডিসি বায়াসিংটা আমরা এখানে পরে আসব আবার তো আমরা চ্যাপ্টার নাম্বার 4 এ চলে যাব ডিসি বায়াসিং বিজেটি বায়াসিং শব্দটা মানে হচ্ছে পাওয়ার করা ঠিক আছে একটা 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 নেটওয়ার্কে পাওয়ার দেওয়াকে বলা হয় ডিসি বায়াসিং তো এবার আমরা দেখি নতুন চ্যাপ্টার নাকি হ্যাঁ নতুন চ্যাপ্টার বাট এটা আমরা 3 নম্বর চ্যাপ্টারে আবার আসব সমস্যা নাই মাথায় রাখতে হবে আমরা এইটাতে আসার আগে আমাদের কয়েকটা ফর্মুলা মাথায় রাখতে হবে এই ফর্মুলা তিনটা হচ্ছে এটা VBE is equal to 0.7 IE is equal to beta plus 1 IB into equal to IC এটা কিভাবে আসলো এই ফর্মুলাটা কিভাবে আসলো এই যে এইভাবে আসছে IE is equal to IC plus IB clear তো এখানে কি করব আমরা আমরা এটা লিখব IC কি লেখা যায় IC লেখা যায় না beta IB এই যেটা ইকুয়াল দিলাম আমি যদি এখান থেকে বেটা কমাই নেই মানে কি বলে কমন নেই তাহলে কি থাকে এখানে না সরি আমি বেটা কমন নিব কেন আমি এখানে আইবি আইবি কমন নিব আমি যদি এখানে আইবি কমন নেই থাকে কি বেটা প্লাস 1 সো আমি চাইলে আই কে বেটা প্লাস 1 আইবি এভাবে লিখতে পারি এই যে দেখো যেভাবে এখন বেটা যেহেতু অনেক বড় তাই না বেটা অনেক বড় না মানে 100 বা 150 বা 200 হতে পারে তার সাথে এক যোগ করলে আলটিমেটলি কিছুই হয় না সো এই জন্য আমি এটাকে কি লিখতে পারি বেটা প্লাস 1 কে আমি বেটাই লিখতে পারি আর এখানে আইবি লিখতে পারি পারি না পারি কিন্তু এই ফর্মুলাটা আবার কার ফর্মুলা এই ফর্মুলাটা হচ্ছে আইসি ফর্মুলা তাহলে আমি লিখতে পারি যে আমাদের আইই হচ্ছে আইসি সমান অলমোস্ট এই জন্য এটাকে দেখো যে সমান সমানটাই যেরকম করে ইউজ করা হয়েছে বাট তোমাদের এটা ইউজ করা লাগবে না তোমরা ডাইরেক্টলি যেভাবে আছে এভাবেই লিখবা ঠিক আছে মানে তোমরা IE is equal to beta plus 1 IB লিখবা অথবা IC plus IB লিখবা এইভাবে লিখবা আর IC এর ভ্যালু হচ্ছে beta IB সো এই তিনটা ফর্মুলা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেজে আমরা দেখব হচ্ছে আমাদের বায়াসিং টেকনিকগুলা অপারেটিং পয়েন্ট আমরা পরে আসব আচ্ছা অপারেটিং পয়েন্ট একটু বলে দেই অপারেটিং পয়েন্ট কে বলা হয় কিউ পয়েন্ট বা কোয়েশন পয়েন্ট দেখো এখানে লেখা আছে কোয়েশন পয়েন্ট কোয়েশ্চেন্ট পয়েন্ট বা কিউ পয়েন্ট ঠিক আছে সো এই কিউ পয়েন্ট জিনিসটা আসলে কি কিউ পয়েন্ট জিনিসটা আসলে এই দেখো এই জিনিসটা তো তোমাদের এই যে কার্ভটা পাওয়া গেছে এই কার্ভটা কিন্তু একটা পয়েন্ট দিয়ে করা হয় নাই এই কার্ভটা হচ্ছে হাজার 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 পয়েন্ট নেওয়া হয়েছে 0 ভোল্টের জন্য 1 ভোল্টের জন্য 2 ভোল্টের জন্য 3 4 5 6 এই 20 ভোল্টের জন্য অনেকগুলো পয়েন্ট নেওয়া হয়েছে আবার অনেকগুলো কারেন্টের জন্য ভ্যালু নেওয়া হয়েছে 0 অ্যাম্পিয়ার 0 মাইক্রো অ্যাম্পিয়ার 10 মাইক্রো অ্যাম্পিয়ার 20 মাইক্রো অ্যাম্পিয়ার 30 মাইক্রো অ্যাম্পিয়ার 40 50 60 70 80 এই মাইক্রো অ্যাম্পিয়ারগুলোর জন্য কিন্তু কি নেওয়া হয়েছে আমার
পয়েন্ট নাও হইছে ঠিক আছে এই পয়েন্ট নিয়ে এই গ্রাফটা বানানো হইছে কিন্তু সব পয়েন্টে তো আর আমরা আমাদের সার্কিটকে অপারেট করব না আমাদের যে সার্কিটে যেটা ভোল্টেজ থাকবে সেটা ফিক্সড আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 থেকে 20 পর্যন্ত গ্রাফ দেখানো হইছে বাট আমাদের সার্কিট কি সব সময় 0 থেকে 20 পর্যন্ত ভেরি করবে না সে হয়তোবা মনে করো যে 12 ভোল্ট নিয়ে আছে তাহলে তার মানে তার তার পয়েন্টটা এই জায়গায় হওয়ার কথা সে মনে করো 30 মাইক্রো অ্যাম্পিয়ারে আছে তার মানে আইবি 30 মাইক্রো অ্যাম্পিয়ার তার মানে তার পয়েন্ট এখানে থাকার কথা তার মানে এটা হবে আমাদের কিউ পয়েন্ট তাই না সো আমাদের কিউ পয়েন্টটা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে কিউ পয়েন্ট আসলে কি কিউ পয়েন্টটা মানে হচ্ছে আমার সার্কিটের মধ্যে যেই ভ্যালু আছে যেই কারেন্ট আছে সেই কারেন্ট নিয়ে যদি আমি পয়েন্ট এখানে বসাই সেটাকে বলবো আমরা কিউ পয়েন্ট সো সেই পয়েন্টটা আমাদের এই গ্রাফের মধ্যেই হবে কারণ গ্রাফটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ সো গ্রাফের মধ্যে লক্ষ লক্ষ পয়েন্ট আছে বাট সবগুলো আমাদের পয়েন্ট না আমাদের পয়েন্ট নির্ভর করবে কিসের উপর আমাদের পয়েন্ট নির্ভর করবে আমাদের ভিসিই এর উপর আমাদের আইসিআইবি এর উপর সো আমাদের ভিসিই কত আমাদের আইবি কত এবং আমাদের আইসি কত সবগুলো মিলে যদি আমি পয়েন্ট এখানে বসাই তাহলে আমাদের যে পয়েন্ট পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের কিউ পয়েন্ট আমি পরে এটা ম্যাথ আমরা করব একটা তখন আমরা বুঝতে পারবো সো কিউ পয়েন্ট মানে কি অপারেটিং পয়েন্ট মনে থাকবে ওকে স্যার ওকে সো এবার আমরা চলে আসি ডিসি বায়াসিং টেকনিকে আমাদের বায়াসিং করার জন্য অনেকগুলো টেকনিক থাকতে পারে অনেকগুলো টেকনিক আছেও কিন্তু আমরা এখানে চারটা টেকনিক শিখব চারটা টেকনিক আজকে শিখবো সব আমরা চারটা টেকনিক হচ্ছে কি একটা হচ্ছে ফিক্সড বায়াস একটা হচ্ছে এমিটার বায়াস একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস আর একটা হচ্ছে ভোল্টেজ ফিডব্যাক বায়াস ঠিক আছে কোন বায়াসিং টেকনিকটা সবচেয়ে ভালো কোন বায়াসিং টেকনিকটা সবচেয়ে বেশি ভালো কিভাবে বুঝবো আমরা একটু দেখি আমরা একটু গুগলে যাব আমি জানি তোমাদেরকে দেখাবো আর কি জাস্ট দেখো বেস্ট বায়াসিং টেকনিক ফর বিজেটি দাঁড়াও দাঁড়াও ওকে নাও সি আমি যদি লিখি এখানে বেস্ট বিজেটি দেখো এখানে কি বলছে ওয়ান অফ দ্য আউট অফ অল দিস কনফিগারেশন ভোল্টেজ ডিভাইডার বায়াস ইজ দ্য বেস্ট দেখছো কি বলছে ভোল্টেজ ডিভাইডার বায়াস ইজ দ্য বেস্ট অ্যাজ দ্য স্টেবিলিটি অফ দিস সার্কিট উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন বেটা চেঞ্জ ইন স্যাচুরেশন কারেন্ট অ্যান্ড চেঞ্জ ইন বেস কারেন্ট ইজ এমিটার ভোল্টেজ ইজ মোর অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার কনফিগারেশন তার মানে ভোল্টেজ ডিভাইডার বায়াস হচ্ছে সবচেয়ে বেস্ট সবচেয়ে স্টেবল ঠিক আছে তবে আমরা সবগুলোই শিখবো বেসিক্যালি তো আমরা আগে দেখে আসি ফিক্সড বায়াস ভোল্টেজ কনফিগারেশন তো আমি এখান থেকে দেখাবো না তোমাদেরকে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে আমার একটা স্লাইড আছে সেই স্লাইড থেকে আমি চলে গেলাম এই স্লাইডগুলো আমি দিয়ে দেব তোমাদেরকে এই ওকে এখন দেখো সবাই আমাদের হচ্ছে আজকে দেখবো আমার ফিক্সড বায়াস কনফিগারেশন এখানে এবং এমিটার দুটোই দেখবো বেসিক্যালি সো এই যে আমাদের এখানে বলা আছে একটা কনফিগারেশন এখানে খেয়াল করে দেখো তোমরা তোমাদেরকে আমি জিনিসটা দেখাচ্ছি এখানে একটা বিজেটি আছে মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর আছে এখানে একটা রেজিস্টর দিয়ে এটা রেজিস্টরের মানটা অনেক বড় হবে তার কারণ হচ্ছে আমাদের আইবি যাতে ছোট হয় তাই রেজিস্টর দিয়ে একটা কারেন্ট বের হবে এই যেখানে আমাদের একটা ভোল্টেজ দেওয়া আছে একটা শেয়ার করা ভোল্টেজ মানে একটা ভোল্টেজ দিয়ে আমি দুটো কাজ করবো আর কি তুমি চাইলে দুটো ভোল্টেজ দিতে পারো তো এখানে একটা ভোল্টেজ দিয়ে কি আসবে আরবি দিয়ে কারেন্ট আসবে নাম হচ্ছে আইবি ক্লিয়ার এই আইবি এদিক দিয়ে আসবে আর এদিক দিয়ে একটা কারেন্ট আসবে নাম হচ্ছে আইসি আরসি হয়ে এই দুটো মিলে একসাথে হবে কি এই দুটো মিলে একসাথে হয়ে যাবে আইই স্যার ভিসিসি এটার
অর্থটা কি স্যার? বিসিসি মানে ভোল্টেজ, ঠিক আছে? এটা হচ্ছে মানে আমাদের ফুল যে বায়াসিং ভোল্টেজ থাকে সেই ভোল্টেজটাকে বলা হয় বিসিসি। অনেক সময় এটাকে ভিডিডি, না এর কোনো ফুল মিনিং নাই, অনেকে এটাকে, হ্যাঁ নির্ভর করে কিসের উপর? কারেন্ট নির্ভর করবে রেজিস্টর গুলোর উপর, যেখানে রেজিস্টর বেশি সেখানে কারেন্ট কম, যেখানে রেজিস্টর কম সেখানে কারেন্ট বেশি, তাই না? জি জি। আচ্ছা, এখানে আরো একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে আমাদের এখানে যে বেটা আছে বেটার উপরও কিন্তু নির্ভর করে। এখন এটা যদি এক এক না মনে করো দশ মাইক্রো অ্যাম্পিয়ার হয় তাহলে এটা কত হবে? দশ ইন্টু একশো, মানে বেটার মান যদি একশো হয়, মনে করো বেটার মান একশো, জি জি, তাই না? তাই হবে। সো এটা যে সম্পূর্ণ রকমে আমাদের কারেন্ট ডিভাইডার মেলে চলে তা কিন্তু না, কারেন্ট ডিভাইডার মানবে না, সে এটা কারেন্ট ডিভাইডার মানবে না, ঠিক আছে? তার কারণ হচ্ছে এখানে একটা বিজেটি আছে তাই। তবে মোটামুটি আমরা শিওর থাকি যে যেহেতু এখানে রেজিস্টারটা অনেক বড় তার মানে কারেন্ট এখানে কম থাকবে, যেহেতু রেজিস্টারটা একটু ছোট তাহলে কারেন্ট এখানে একটু বেশি থাকবে, ঠিক আছে? কত বেশি থাকবে তা কিসের উপর নির্ভর করবে? রেজিস্টারের উপর না, তার নির্ভর করবে কার উপর? তার নির্ভর করবে বেটার উপর, মাথায় থাকবে? আচ্ছা, এখানে দুটো ক্যাপাসিটর ব্যবহার করেছে, খেয়াল করে দেখো, একটা সি ওয়ান একটা কি সি টু, ক্লিয়ার? আবার একটু রিজিউম করি। তো এখানে বেসিক্যালি দুইটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এই দুইটা ক্যাপাসিটরকে বলা হয় ডিসি ব্লকিং ক্যাপাসিটর। ডিসি ব্লকিং ক্যাপাসিটর মানে কি? এখানে এখানে আমরা দিব হচ্ছে এসি ইনপুট, পাবো হচ্ছে আমরা এসি আউটপুট। তার মানে এই ইনপুটটা এখান দিয়ে গিয়ে মানে প্রসেস হয়ে এখানে চলে যাবে, মানে আমাদের বড় হয়ে গিয়ে, এটা যেহেতু অ্যাম্পলিফায়ার এখানে ছোট ইনপুট থাকবে, এখানে বড় আউটপুট থাকবে। তো এটা হচ্ছে, ও বাই দ্য ওয়ে, এটা আমরা অ্যাম্পলিফায়ারের জন্য কাজ করতেছি, ঠিক আছে? আমাদের ট্রানজিস্টর কিন্তু দুই ভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার মোডে যে অ্যাম্পলিফাই করতে পারে, গতদিন কিন্তু এটা আমরা ভিডিওতে দেখছি, আর একটা হচ্ছে সুইচ মোডে, ঠিক আছে? অ্যাম্পলিফাই মোডে, আর এটা হচ্ছে সুইচ মোডে, ঠিক আছে? এখন সো এটা আমরা অ্যাম্পলিফাই মোডে কাজ করাই দিচ্ছি। অ্যাম্পলিফাই মোডে কাজ করাতে হলেও কিন্তু তাকে আমাদেরকে বায়াসিং করতে হবে এরকম একটা নেটওয়ার্কের মাধ্যমে। তো এখানে ইনপুটটা আমরা এইভাবে দিব, এই ইনপুটটা এখানে বড় হয়ে গিয়ে এখানে চলে যাবে, এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার মোড। তবে এখানে কিন্তু দুটো জিনিস ব্যবহার করেছে, একটা ক্যাপাসিটর ব্যবহার করেছে এই জায়গায়, একটা ক্যাপাসিটর ব্যবহার করেছে এই জায়গায়। এই দুটাকে বলা হয় ডিসি ব্লকিং ক্যাপাসিটর। এরা ডিসি কে ব্লক করে, ডিসি কে ব্লক করে মানে হচ্ছে এখান দিয়ে যদি কোনো ডিসি আসে, মনে করো এখান দিয়ে ডিসি আসলো, ওই ডিসি ওই ইনপুটে যেতে পারবে না বা ইনপুটে মিক্স হতে পারবে না, আবার কারণ এই ক্যাপাসিটর ওই ডিসি কে ব্লক করে ফেলবে। আবার যদি এই ক্যাপাসিটর এদিক দিয়ে আসে তো ও কিন্তু ওইদিকে যেতে পারবে না, কারণ সে ক্যাপাসিটরকে ব্লক করে ফেলবে, ক্লিয়ার? সো কি হবে, সো এই এই ডিসিটা, এই ডিসিটা ডিসির জায়গায় থাকবে, মানে হচ্ছে শুধুমাত্র এই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে, ওই ডিসির কোনো অংশ ওই আউটপুটে যাবে না, ডিসির কোনো অংশ ইনপুটে যাবে না। সো এই জন্য এই দুটোকে বলা হয় ডিসি ব্লকিং ক্যাপাসিটর। সুতরাং আমরা যখন কাজ করব, আমরা যখন করব নাম কি এটা, আমরা যখন এটাকে অ্যানালাইসিস করব, আমরা এই ক্যাপাসিটরগুলোকে খুলে ফেলবো, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র এই যে আইসি আইবি আইই এগুলো বের করবো, কারণ এই আইসি আইবি আইই ভিসিই ভিবিই এগুলো বের করার জন্য আমাদের এই এসি ইনপুটের কোনো সম্পর্ক নাই, কারণ এই এসি ইনপুটের কোনো অংশ আমাদের এদের সাথে মিশবে না। তাই আমরা একটা মেথডে দেখি, এখন নেক্সট মেথডে যাই, আমরা ক্লিক করি, কি হলো? আচ্ছা, সো আমাদের যে করতে হবে, আমাদের ফার্স্টেই আমাদের যে এটাকে গায়েব গায়েব হয়ে যাবে, তার কারণ হচ্ছে আমাদের যখন ডিসি থাকবে এই ক্যাপাসিটর গুলো এই ডিসি এই এসি গুলাকে ডিসকানেক্ট করে দিচ্ছে। সো আমরা এখানে কি বের করবো? আমরা এখানে আইবি বের করবো, আমরা আইসি বের করবো, এবং আমরা ভিসি বের করবো। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের মেইন, কারণ আমাদের যে ক্যারেক্টারিস্টিক মনে আছে, এই যে দেখো আমাদের ক্যারেক্টারিস্টিক কিন্তু তিনটা জিনিসই মেইন থাকে, একটা হচ্ছে আইবি আইসি আর ভিসিই, খেয়াল করছো? তো এখন আমাদেরকে বলা হয়েছে যে এই ম্যাটার মধ্যে আমাদের বের করতে হবে কিভাবে, আমরা ফর্মুলা গুলো দেখি আগে, ফর্মুলা গুলাকে মুখস্থ করবো না, ফর্মুলা গুলো সবাই হচ্ছে বের করবা নর্মালি। তো আমরা কি করব, আমরা এখান থেকে এই যে এই প্রান্তে মানে হচ্ছে আমাদের এই
আরবি সাইডে আমাদেরকে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে, কেভিএল কারশফ ভোল্টেজ ল। সো আমাদের ভোল্টেজ ফার্স্টে কি আছে, আমাদের ভিসিসি, তারপর আছে কি এখানে যে ভোল্টেজ ড্রপটা আছে সেই ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপ কত হবে রেজিস্টার ইনটু কারেন্ট, না রেজিস্টার হচ্ছে আরবি কারেন্ট হচ্ছে আইবি, ক্লিয়ার সবাই? ওকে, তারপর আমাদের আর একটা ভোল্টেজ ড্রপ আছে সেটা হচ্ছে এইটা, এই ভোল্টেজ ড্রপ। স্যার হ্যাঁ স্যার এখানে একটু বৃষ্টি পড়তেছে স্যার। আচ্ছা তুমি চলে যাও, হ্যাঁ তুমি চলে যাও সমস্যা নাই, ভিডিও দিয়ে যাও। স্যার আমি ট্রাই করতেছি, তো ভিডিও ভিডিও আছে সমস্যা নাই। আচ্ছা তো এখানে আরবি ইনটু আইবি, আর তুমি তোমার রোল নাম্বার দিয়ে যাও। হ্যালো রোল নাম্বার স্যার দিয়ে দিয়েছি স্যার, খুশি স্যার। আচ্ছা ওকে ওকে, এটা আমি দেখতেছি যদি পারি কিনা। ওকে এটা হচ্ছে এই ভোল্টেজ ড্রপটা হচ্ছে আরবি ইনটু আইবি, এই ভোল্টেজ ড্রপটা হচ্ছে ভিবিই, ঠিক আছে খেয়াল করছো সবাই? সো এটা হচ্ছে ভিসিসি, ভিসিসি মাইনাস আরবি ইনটু আইবি মাইনাস ভিবিই ইকুয়াল টু জিরো, ঠিক আছে এই তিন এই এই তিনটেই আসবে আমাদের এখানে, আমাদের আর কোনো ভোল্টেজ নাই এদিকে। সো এখানে আমাদের নন কি কি, মানে আমাদের জানা কি কি, জানা হচ্ছে ভিসিসি আমাদের জানা, আমাদের আরবি আমাদের জানা, ভিবিই 0.7 এটা আমাদের জানা, আমাদের জানা নাই শুধু আইবি। সো আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এই পার্টটাকে ওই পাশে নিয়ে যাব যোগ করে, তখন কি হবে এই যে নিয়ে যাই। সো এইগুলো হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপ বেসিক্যালি। সো আমি ওই পাশটাকে জিরো, ভিবি হচ্ছে 0.7 এটা আমি জানি। সো আমি যেটা করবো সেটা হচ্ছে যে ওই ওই আইবি ইন্টু আরবি কে আমি ওই পাশে যোগ করে নিয়ে যাবো, মানে হচ্ছে যোগ যোগ আকারে নিয়ে যাবো, এবং আরবিটাকে আমরা ভাগ করে এটা নিচে নিয়ে আসবো, মানে ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি ইজ ইকুয়াল টু আইবি, এই যে এরকম। সো এখানে যদি আমরা ভ্যালু বসে তাহলে আমরা আইবি ভ্যালু পেয়ে যাবো। আচ্ছা এখন আমাদের আইসি ভ্যালু কত, আমরা জানি বেটা ইন্টু আইবি, আমরা জানি এটা অলরেডি, আর আমাদের আই কত, আইসি প্লাস আইবি জানি না, হ্যাঁ জানি। এখন আমরা ভিসিই বের করবো, তার জন্য আমাদের এই সাইডে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। সো এই সাইডে আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করবো আমাদের থাকবে কি 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 থাকবে, এদিকে ভিসিসি মাইনাস এই ড্রপটা, মানে কি আইসি ইন্টু আরসি মাইনাস এই ড্রপটা, মানে কি ভিসিই ড্রপটা, ঠিক আছে আর কোনো ড্রপ নাই এদিকে, একদম জিরো ডিরেক্টলি। সো আমরা এদিকে বসাই, সো কি কি থাকবে ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি মাইনাস ভিসিই ইজ ইকুয়াল টু জিরো, তাই না? সো এখানে আননোন কি, ভিসিসি আমরা জানি, আইসি আমরা অলরেডি বের করে ফেলছি, আরসি আমরা জানি, ভিসিই জানি না, সুতরাং এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে তো হয়ে গেল। সো এই হচ্ছে ফর্মুলা। সো এখন আমাদের একটা ম্যাথ করতে বলছে, লেটস সলভ এ ম্যাথ প্রবলেম অন ফিক্সড বায়াস কনফিগারেশন। সো বলছে যে আইবি কিউ আইসি, ও কিউ মানে কি, কিউ মানে ওই যে মানে কোয়েশ্চেন পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। সো আলটিমেটলি কিছুই না, আমাদেরকে এই কনফিগারেশনের জন্য আমাদের আইবি কত, আইসি কত, ভিসিই কত বের করতে বলছে এই। সো এখানে এটা হচ্ছে মেইন আমাদের সার্কিট, আমাদেরকে যেটা করতে হবে ফার্স্টেই ওই ক্যাপাসিটরটাকে বাদ দিতে হবে, তাই না? তারপর আমরা এটাকে সলভ করব। দেখো আমাদের কি করার কথা, আমাদের ফার্স্ট একটা আরবি সাইডে একটা কেভিএল অ্যাপ্লাই করার কথা। সো ভিসিসি মাইনাস আইবি ইনটু আরবি মাইনাস ভিবিই ইজ ইকুয়াল টু জিরো। সো এখানে আইবি আমরা জানি না, সো আমরা আইবি আরবিকে ওই পাশে নিয়ে যাবো, আরবিকে ভাগ করে দিব। সো এখানে আমরা ওই ভিসিসির জায়গায় বসাবো কত, ভিসিসি 12, তার এখানে 12 দেওয়া আছে, আর ভিবিই সবসময় 0.7 যদি সিলিকন ডায়োড হয়, মানে সিলিকন ট্রানজিস্টর হয় তাহলে 0.7, 240 দেওয়া আছে এখানে, বসালাম কত আসছে 0.04708 মিলি অ্যাম্পিয়ার, 47.08 মাইক্রো অ্যাম্পিয়ার, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। সো এখানে আমাদের আইসি কত, আইসি হবে বেটা ইনটু আইবি, বুঝতে পারছি? জি স্যার। স্যার এখানে বেটা, বেটার মান 50 ধরে নাও হইছে, না দেওয়া আছে কোশ্চেনে, তুমি দেখো না খেয়াল করে কোশ্চেনে যখন আমরা এখানে বলছি দেখো দেওয়া আছে না সুন্দর করে। ও আচ্ছা জি জি দেওয়া আছে। আচ্ছা সো আমরা বের করলাম, দেখো খেয়াল করে এটা বের হবে হচ্ছে যেহেতু ভোল্টেজ ডিভাইড বাই কিলো অ্যাম্পিয়ার, কিলো ওহম আর কি,
কিলো ওহম আমাদের আমাদের অ্যানসারটা বের হবে মিলি অ্যাম্পিয়ারে আমরা এদের এই অ্যানসারটা দরকার আছে কিন্তু রেখে দিব আমরা তবে আমাদের নরমালি আইবি কে প্রকাশ করা হয় মাইক্রো অ্যাম্পিয়ারে এই জন্য এটাকে 1000 দিয়ে গুণ করে আমরা মাইক্রো অ্যাম্পিয়ারে প্রকাশ করব আর আইসি কে প্রকাশ করা হয় মিলি অ্যাম্পিয়ারে এই জন্য এটাকে 50 দিয়ে গুণ করব ওই যে আমাদের বেটা দিয়ে কাকে গুণ করব মাইক্রো কে না মিলি কে গুণ করব স্যার মিলিকে করব কারণ হচ্ছে আমাদের এই অ্যানসারটা মিলিতে আসবে যদি আমরা মাইক্রোতে করি সমস্যা নাই আসবে অ্যানসার তখন ওটাকে আবার ভাগ করে মিলিতে আনতে হবে বুঝছো না বুঝো নাই আচ্ছা তো এখন আমরা আই বের করি আই হবে কত আইসি প্লাস আইবি সো এই যে মিলি অ্যাম্পিয়ার এটাও মিলি অ্যাম্পিয়ার কারণ দুটাকে মিলি মাইক্রো রাখলে ঝামেলা আছে এজন্য দুটাকে মিলিতে রাখছি 2.401 মিলি অ্যাম্পিয়ার খেয়াল করে দেখো এই যে এইটা আর এটা কিন্তু অলমোস্ট সমান সমান জি জি তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই পাশে একটা কেভিএল अप्लाई করব আমাদের এই ভিসি জানার জন্য সো আমরা কি করব সো এই যে ভিসিসি মাইনাস আইসি ইনটু আরসি মাইনাস ভিসিই ভিসিই ইজ इक्वल টু কত 0 ইজ इक्वल টু 0 তাই না শব্দ আছে কার এখানে স্যার শব্দ আছে কার ধরে রাখলে ভালো হয় আমাদের পেয়ে যাবো কত সেটা 6.8212 ভোল্ট ঠিক আছে এবার আমাদের কোশ্চেনে আরো একটা জিনিস বের করতে বলছে সেটা হচ্ছে কি বলছে ভিবি বের করতে হবে ভিসি বের করতে হবে ভিবিসি বের করতে হবে সো ভিবি ভিসি আর ভিবিসি আচ্ছা এই যে পার্টটা আছে এই পার্টটা আমাদের কোশ্চেন নাম্বার এ ওই যে আমাদের আইসি আর আইবি বের করতে বলছে এই পার্টটা আমাদের কোশ্চেন নাম্বার বি আমাদের ভিসিই বের করতে বলছে এখন আমাদের দেখি ভিবি কত ভিবি বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা মাল্টিমিটার লাগবে নিলাম মাল্টিমিটার সো মাল্টিমিটারে যে রেড পিনটা থাকবে রেড পিনটা চলে যাবে কোথায় ভিবিতে ভি কোথায় বেজ বেজ এই যে বেজ তাই না এটা বেজ এটা কালেক্টর রিমেম্বার এটা বেজ এটা কালেক্টর আর এটা কি এমিটার মনে থাকবে হ্যালো বেজ কালেক্টর এমিটার সো আমাদের ভিবি বের করতে বলছে মানে বেজের ভোল্টেজ বের করতে বলছে আমরা বেজে বসাবো তারপর আমাদের কি করতে হবে আমাদের যে ব্ল্যাক পিনটা থাকবে সে ব্ল্যাক পিনটা বসাবো কোথায় গ্রাউন্ডে তাই না এই যে গ্রাউন্ড সো আসলে দেখো তো খেয়াল করে আসলে আমরা মাপতেছি কি মাপছিলাম যে স্যার আমরা ভোল্টেজ বেজ মাপতেছি স্যার হ্যাঁ ভিবি মাপতেছি তাই না ভোল্টেজ মাপতেছি কিন্তু খেয়াল করে দেখো আমাদের কিন্তু এই দুইটা পয়েন্টের মধ্যে আরো একটা ভোল্টেজ ছিল সেটা কি ভিবিই তাই না তাহলে আমরা বলতে পারি যে আমাদের ভিবি আর ভিবিই সমান বলতে পারি না জি স্যার বলতে পারি তো এটা ভিবি এর ভ্যালু হচ্ছে 0.7 লিখে দিলাম এটাকে আরেকটা ভাবে বের করা যায় স্যার মাল্টিমিটারে কি 0.7 ভোল্টই আসবে ভিবির মান হ্যাঁ 0.7 এর কাছাকাছি আসবে ঠিক আছে 0.7 এর কাছাকাছি আসবে তো এখন আমরা দেখি আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে খেয়াল করে দেখো আমাদের এই ভিবিই এটাকে কিন্তু আরেকটা ভাবে লেখা যায় ভিবিই ইজ ইকুয়াল টু কি ভিবিবি মাইনাস ভিই তাই না লেখা যায় না লেখা যায় কিন্তু বুঝতে পারছিস আচ্ছা যায় আচ্ছা সো এখানে এখানে ভিই এর ভ্যালু কত কে বলতে পারবা মানে এই যে যে ভিই মানে এমিটার এমিটারের ভোল্টেজ কত এই পয়েন্টে ভোল্টেজ কত এই পয়েন্ট 0 0 স্যার 0 0 তাই আমি বলতে পারি না এটা 0 তাহলে বলতে পারি ভিবিই ইজ ইকুয়াল টু ভিবি বলতে পারি কি সো এখানে আমরা কিন্তু চাইলে কি করতে পারি সো আমরা কিন্তু চাইলে এই ফর্মুলা ইউজ করতে পারি ভিবিই ইজ ইকুয়াল টু ভিবি এই ফর্মুলা থেকে তো আমরা লিখলাম 0.7 এবার আসি ভিসিই তে ভিসি তে ভিসির জন্য কি করতে হবে মাল্টিমিটারের এক পয়েন্ট এদিকে দিতে হবে আর এক পয়েন্ট গ্রাউন্ডে দিতে হবে খেয়াল করে দেখো এটা মানে কিন্তু আবার আমাদের ভিসিই তাই না
এই ভিসি মানে কিন্তু আমাদের আবার ভিসি খেয়াল করছো জি স্যার ওকে জি ভি ই কিন্তু চাইলে আমরা লিখতে পারি ভিসিই এটা অলরেডি আমরা বের করে ফেলেছি সেটা হচ্ছে 6.8212 এই যে আগের পেজে বের করলাম এটাকে কিন্তু আবার ওই আগের ফর্মুলা বের করা যায় তুমি চাইলে সেটা কি ভিসিই ইজ ইকুয়াল টু ভিসি মাইনাস ভিই ভিই যেহেতু 0 তাহলে আমি এটা 0 ধরলাম আর এখানে আছে ভিসি সো ভিসি সো ভিসি ই আর ভিসি সমান ওকে তাহলে আমাদেরকে বের করতে হবে ভিবিসি ভিবিসি এর ফর্মুলা কি ভিবি মাইনাস ভিসি VV হচ্ছে 0.7 VC হচ্ছে 6.8212 যদি এটাকে বিয়োগ করি তাহলে আমাদের কি আসবে -6.1212 ক্লিয়ার আমাদের ম্যাচেস এটা কোশ্চেন নাম্বার সি এটা কোশ্চেন নাম্বার ডি আমাদের ম্যাচেস সো এবার আমরা দেখব হচ্ছে এমিটার বায়াস ফিক্সড বায়াস বুঝছো আচ্ছা ফিক্সড বায়াস যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে একটা প্র্যাকটিস দিব প্র্যাকটিসটা সবাই করবে এখন এটা হচ্ছে প্র্যাকটিস সবাই করো আমি দেখো ডিটেক্ট পজ